দর্শক, নানা সংকট আর অনিয়মের মধ্যে 16 বছর পূর্ণ করল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অনিয়ম দুর্নীতি নিরসনে কাজ করে যাবেন, এমনটাই বলছেন নতুন উপাচার্য। শিক্ষক শিক্ষার্থীরা চাইছেন আগামীতে এই বিশ্ববিদ্যালয় হবে বিশ্বমানের, দূর হবে সকল বৈষম্য। রেজাউল করিম মানিকের প্রতিবেদন। 2008 সালের 12ই অক্টোবর প্রতিষ্ঠিত হয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। সে থেকে অনিয়ম দুর্নীতি সেশনজট নিয়োগ বাণিজ্য সহ নানা সমস্যায় ভুগছে এই প্রতিষ্ঠানটি। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন 16 বছরের অনিয়ম দুর্নীতি দূর করতে কঠোর হতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিগত 16 বছরে এই বিশ্ববিদ্যালয় কিন্তু উন্নয়ন বলেন আর জাতীয় বাজেটে বলেন সব দিক থেকে বৈষম্যের শিকার। বিগত দিনের যে ভাইস চ্যান্সেলররা ছিলেন তারা আসলে বাজেট আনার ব্যাপারে যে একটি চেষ্টা করতে হয় এই চেষ্টা করেননি। আর একটা ছিল সরকারের আসলে একটা বৈষম্যমূলক দৃষ্টি ছিল এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতি। দুর্নীতির মূল উৎপাটন করে বিশ্ববিদ্যালয়কে যাতে যাতে আমরা গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে যাতে আমরা আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি প্রত্যাশায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হয়ে উঠুক। শিক্ষার্থীরা বলছেন সেশনজট তো আছেই, নেই একাডেমি ভবন, ক্লাসরুম, হোস্টেল সহ খেলার মাঠ, লাইব্রেরি, যানবাহনও, দ্রুত এর সমাধান চান তারা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শুধু সাইদ ভাইয়ের নামে যে তাকে এখন পুরো বিশ্ব চিনে, পুরো বাংলাদেশ চিনে, এই বিশ্ববিদ্যালয় শুধু নামে না, তার গুণ দ্বারা সবার কাছে পরিচিত হোক। আমাদের আবাসিক হলের সংকট, আমাদের ক্লাসরুমের সংকট, আমাদের রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সংকট। উপাচার্য বললেন অনিয়ম দুর্নীতি ভবন নির্মাণ টাকা আত্মসাৎ সহ সব বিষয়েই তদন্ত করা হচ্ছে, যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিষ্ঠাপক তাদেরও আমি মতামত নেব, সেই মতামতগুলোকে সম্মিলিত করে আমরা পরবর্তীতে একটা ভালো বিশ্ববিদ্যালয় কীভাবে, তারা তো মন্তব্য দিয়ে এই বিশ্ববিদ্যালয় কীভাবে আমরা দেখতে চাই, ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা ফিডব্যাক নেবো, আলোচনা সভা করবো, ওখান থেকে অনেক কিছু প্রেক্ষাপট চলে আসবে, তাহলে আমাকে সামনের পথগুলোতে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমি চালাবো। সকল বৈষম্য দূর করে বিশ্ববিদ্যালয়টি হোক বিশ্বমানের, এমন প্রত্যাশা সবার। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।